রাজনৈতিক ফায়দা লোটার জন্য নির্বাচনের আগে খালেদা জিয়াকে নিয়ে অসুস্থতার গুজব সৃষ্টি করছে বিএনপি মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হকিনু বলেছেন বর্তমানে বিএনপি জামাত সাম্প্রদায়িক গোষ্ঠী গুজব ছড়ানোর জন্য দায়ী সকালে সিডাপ মিলনায়তনে গুজব গণমাধ্যম ও সামাজিক মাধ্যমের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভায় এসব কথা বলেন তথ্যমন্ত্রী হাসানুল হকিনু গুজব নিয়ে সামাজিক মাধ্যম ও গণমাধ্যমের ভাবনা নিয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী হাসানুল হকিনু বলেন খালেদা জিয়া সম্পূর্ণ সুস্থ থাকার পরও বিএনপি জামাত তাকে অসুস্থ বানিয়ে গুজবে সৃষ্টি করছে আগামী নির্বাচনকে গুজব ও বিভ্রান্তি জালে ফেলার চেষ্টা করছে বিএনপি জামাত বলেও মন্তব্য করেন ইনু বেগম খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে উনি মরে যাচ্ছেন এটা বাজে কথা উনি সুস্থ আছেন এবং উনি ডাক্তারের পরামর্শে আছেন সুতরাং এই যে উনি অসুস্থ আছেন বলে একটা গুজব ছড়িয়ে একটা সহানুভূতি তৈরি করার চেষ্টা করা হচ্ছে সাজাপ্রাপ্ত দণ্ডিত বেগম খালেদা জিয়ার উপরে এ সময় মন্ত্রী বলেন ফেসবুকে নাম ছাড়া সকল বেনামি আইডি অতি দ্রুত বাতিল করা হবে ফেসবুক সহ সামাজিক গণমাধ্যম ব্যবহারে সবাইকে সঠিক নির্দেশনা দেওয়ার উপরও গুরুত্ব দেন তিনি আমরা একসঙ্গে গুজব রচনাকারী মিথ্যাচারের বিরুদ্ধে অবস্থান নিই এদিকে প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা ইকবাল সোভান চৌধুরী বলেন সচেতনতার মাধ্যমে গুজব বন্ধ করতে হবে বলেন যারা তথ্যের অপব্যবহার করছে তাদের বিরুদ্ধে অতি দ্রুত আইনানুক ব্যবস্থা নেওয়া হবে আজকে এই মিডিয়াকে আস্থায় নিয়ে তাকে অবাধভাবে তার ভূমিকা পালন করতে দিতে হবে আর সেখানে যদি কেউ এই অবাধ স্বাধীনতার অপব্যবহার করে তার বিরুদ্ধেও কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে সবাই তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম সহ বিভিন্ন গণমাধ্যমের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন একটা ছোট পোস্ট বাস সেটা শেয়ার হতে থাকলো জামিলুর রহমান নিউজ নাইন ঢাকা